এরই মধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে এএফসি কাপের গ্রুপ ডি এর খেলা। পরের রাউন্ডে ওঠার লড়াই মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং এটিকে মোহনবাগান। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর সাথে গোল শূন্য ড্র করে বসুন্ধরা এবং মাজিয়ার সাথে 3-1 গোলে জয় পায় এটিকে মোহনবাগান। যেহেতু গ্রুপ থেকে মাত্র এক দল উঠবে, কাজেই বেঙ্গালুরু এবং মাজিয়ার এরই মধ্যে বিদায় ঘটেছে টুর্নামেন্ট থেকে। এখন লড়াইটা হবে মোহনবাগান এবং বসুন্ধরার মধ্যে। চলুন দেরি না করে দেখে নেই দুই দলের মধ্যে ম্যাচ প্রিভিউ। বসুন্ধরা কিংস বনাম এটিকে মোহনবাগানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 24 তারিখ বাংলাদেশ সময় বিকেল 5টায়। মালদ্বীপের মালেতে দেশটির জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে, আর ইন্ডিয়াতে দেখা যাবে স্টার স্পোর্টসের চ্যানেলগুলোতে। দুই ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এটিকে মোহনবাগান, আর সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে বসুন্ধরা কিংস। পরের রাউন্ডে ওঠার সমীকরণ মোহনবাগানের জন্য খুবই সহজ, তাদের একটি ড্র হলেই চলবে। কিন্তু বসুন্ধরার জন্য জয়ের কোনো বিকল্প নেই। শেষ ম্যাচে বেঙ্গালুরুর সাথে ড্র করে 1 পয়েন্ট পায় বসুন্ধরা, যা তাদের জন্য খুব কাজে দিয়েছে। তাই যে কোনো ব্যবধানে জয় পেলেই চলবে। অন্যদিকে মোহনবাগান না হারলেই যাবে পরের রাউন্ডে। সর্বশেষ ম্যাচে বেঙ্গালুরুর সাথে ড্র করে বসুন্ধরা। খেলার প্রথমার্ধে দুই দল সমানতালে লড়াই করে, দ্বিতীয়ার্ধেও বেশ ভালোভাবে শুরু করে বসুন্ধরা। রবসন রবিনহোর একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন বেঙ্গালুরুর গোলকিপার, কিন্তু খেলার শেষ 20-25 মিনিট পুরোপুরি ডমিনেট করে খেলে বেঙ্গালুরু। গোলের জন্য একের পর এক চালায় আক্রমণ, কিন্তু বসুন্ধরা ডিফেন্স এবং গোলকিপার দুর্দান্ত খেলেছে এই দিন। অন্যদিকে মাজিয়ার বিপক্ষে প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে পড়ে এটিকে মোহনবাগান, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। এজন্য অবশ্য কোচ হাবাসের প্রশংসা প্রাপ্য। বদলি খেলোয়াড় হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন আশুতোষ মেহতা এবং হুগো বুমোস। বিশেষ করে হুগো বুমোস যেন ছড়িয়ে ঘুরিয়েছেন পুরো মাঠে, তাকে আটকানোর কোনো উপায় জানা ছিল না কারো। তবে এই ম্যাচে ইন্ডিয়ার লোকাল খেলোয়াড়রা প্রশংসা পাওয়ার দাবিদার। বসুন্ধরা দলে আছে অনেক ইঞ্জুরি সমস্যা। মতিন মিয়া, রিমন হোসেন, ওবায়দুর রহমান নবাব আছেন ইঞ্জুরিতে। তারা ইঞ্জুরির কারণে দলের সাথে মালদ্বীপে আসেননি। এলিটা কিংসলে খেলতে পারবেন না কাগজপত্রের সমস্যার কারণে, কিন্তু তাদের মূল সমস্যা হচ্ছে রাহুল বেসেলার ইঞ্জুরি। ইঞ্জুরি নিয়েই তিনি 2টি ম্যাচ খেলেছেন এবং 2 ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। বিশেষ করে বেঙ্গালুরুর সাথে তাকে যেন খুঁজেই পাওয়া যায়নি। মোহনবাগানের সাথে তার সেরা খেলাটা খুবই দরকার বসুন্ধরা। বসুন্ধরা কিংসের কোনো ব্যাকআপ স্ট্রাইকার নেই, যা দলের জন্য খুবই চিন্তার কারণ। অন্যদিকে এটিকে মোহনবাগান স্বস্তিতে আছে এইদিকে। মাজিয়ার সাথে হুগো বুমোস দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও বসুন্ধরার সাথে খুব সম্ভব তিনি শুরু থেকেই থাকবেন। বসুন্ধরার মাঝমাঠের পারফরমেন্স খুব খারাপ গিয়েছে বেঙ্গালুরুর সাথে, কাজেই বুমোসকে সামলানোর উপায় বের করতে হবে কোচ অস্কার ব্রুজনকে। বসুন্ধরার খেলা অনেকটাই নির্ভর করে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর উপরে। এছাড়া আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্ডেজও বেশ ভালোই খেলেছেন। ডিফেন্সে আস্থার প্রতীক হিসেবে আছেন তপু বর্মন, খালেদ শাফি, তারেক কাজী এবং বিশ্বনাথ ঘোষ। গোলকিপার হিসেবে জিকো খেলেছেন বেশ ভালো, কিন্তু অন্য বাংলাদেশিরা ঠিকভাবে জ্বলে উঠতে পারছেন না। এছাড়া দলের মূল স্ট্রাইকার রাহুল বেসেরার অফ ফর্ম দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মাজিয়ার বিপক্ষে এটিকে মোহনবাগানের ডিফেন্স অনেকবার এক্সপোজ হয়ে গিয়েছিল। সুযোগ কাজে লাগাতে পারলেও অন্তত 1-2টি গোল দিতে পারত মাজিয়া, কিন্তু মোহনবাগানের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ এই দিন দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে উঠেছে। বিশেষ করে হুগো বুমোস, লিস্টন কোলসাও, আশুতোষ মেহতারা ছিলেন দারুণ ফর্মে। এছাড়া দলটির স্ট্রাইকার রয় কৃষ্ণা আছেন গোলের মধ্যে, কাজে আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। দুই দল কখনোই একে অপরের মুখোমুখি হয়নি, কাজে হেড টু হেড লড়াইয়ের কোনো বিষয় এখনো নেই এখানে। বসুন্ধরার শুরুর একাদশে পরিবর্তন আনাটা খুবই জরুরি। বিশেষ করে মিডফিল্ডে মাসুক মিয়া জনি খুবই বাজে খেলেছেন, তার বদলে আতিকুর রহমান ফাহাদকে দেখা যেতে পারে। এছাড়া মাহবুবুর রহমান সুফিলও নেই নিজের সেরা ফর্মে, তার জায়গায় হয়তো ইব্রাহিমকেই শুরু করতে হতে পারে। বসুন্ধরার শুরুর একাদশটা অনেকটা এমন হতে পারে: জিকো, তপু, খালেদ শাফি, তারিক, বিশ্বনাথ, ফার্নান্ডেস, বিপ্লু, ফাহাদ, ইব্রাহিম, রবিনহো এবং রাহুল বেসেরা। অন্যদিকে মাজিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড়রা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এটিকে মোহনবাগানের। বিশেষ করে আশুতোষ মেহতা এবং হুগো বুমোসের কথা না বললেই নয়, কাজে তারা হয়তো শুরু করতে পারেন প্রথম থেকেই। মোহনবাগানের শুরুর একাদশটা অনেকটা এমন হতে পারে: অমরিন্দর সিং, সুমিত রথি, কার্ল ম্যাকহো, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস, মনভীর সিং, সুভাশিস বোস, প্রীতম কোটাল, রয় কৃষ্ণা, আশুতোষ মেহতা, লেনি রড্রিগেজ। বসুন্ধরা সাধারণত 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করে। অন্যদিকে মোহনবাগান 3-5-2 ফরমেশনে খেলে, যা খেলার সময় অনেকটা 4-4-2 হয়ে যায়।
দুই দলই পায়ে খুব বেশি বল রাখে না এবং দ্রুত আক্রমণে ওঠে। যেমন মাজিয়া এবং বেঙ্গালুরু দুই দলের সাথেই বল পজিশনে পিছিয়ে ছিল এটিকে মোহনবাগান। কাজেই এই ম্যাচ যে অনেকটা আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বসুন্ধরার আক্রমণে মূল ভরসা রবিন হো, অন্যদিকে মোহনবাগানে আছে রয় কৃষ্ণা। দুর্দান্ত এক ম্যাচ যে হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্কোয়াড ডেপথ এবং শক্তির বিচারে এগিয়ে আছে এটিকে মোহনবাগান, কিন্তু দিন শেষে ফুটবল 90 মিনিটের খেলা এবং এই 90 মিনিট যে ভালো খেলবে তারাই জিতবে। এই ম্যাচে এটিকে মোহনবাগানই ফেভারিট, কিন্তু বসুন্ধরার সামর্থ্য আছে তাদের হারানোর। জমজমাট এক ম্যাচের অপেক্ষায় আছি আমরা সবাই। আমরা আশা করি দারুণ এক লড়াই উপহার দেবে এই দুই দল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।